নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, বহু প্রত্যাশিত যে রেজাল্ট, বহু প্রত্যাশিত রেজাল্ট আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট 2017, যেটা 18ই ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল, তার মেকানিক্যালের রেজাল্ট কিন্তু গতকাল বেরিয়ে গেছে, যেটা আপনাদের অনেক প্রত্যাশা ছিল যে হ্যাঁ, মেকানিক্যালের স্টুডেন্টদের কবে আসবে, কত সময় লাগবে, অনেকটা সময় লাগতে পারে। তো সেই সময়টা কিন্তু পেরিয়ে গেছে এবং রেজাল্ট কিন্তু আপনাদের গতকাল বেরিয়ে গেছে। তো এই বিষয়ে আরও কিছু জানিয়ে রাখি আপনাদের। তো প্রথমে আমরা সকলকে শুভেচ্ছা জানাই যারা পাশ করেছেন এবং আগামী দিনে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যারা এতটা দূর লড়াই অতিক্রম করে এসেছেন, এই পথটা পেরিয়ে এসেছেন, তাদেরকে সবাইকে আগে শুভেচ্ছা, প্রথমে আমাদের শুভেচ্ছা জানাই এবং আশা করব আপনারা আর একটু হার্ডেল যেটা রয়েছে, পরের ভর্তি হার্ডেল ইন্টারভিউ, এটা কমপ্লিট করে আপনারা কিন্তু পিএসসির রাজ্য সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে প্রতিষ্ঠিত হতে পারেন। তো সেক্ষেত্রে অপরচুনিটি আপনাদের অনেকটা রয়েছে। আর একটু বলে দিই যে জায়গাগুলো বিশেষ করে দেখে যাবেন সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, তার যে যে জায়গাটা সবচেয়ে প্রথমে দেখে যাবেন সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন, ঠিক আছে, এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন, এই জায়গাটা দেখে যাবেন। তাহলে এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন দেখার জন্য তার যে বেসিক পার্ট সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ঠিক আছে, থার্মোডাইনামিক্সের বেসিক পার্টটা দেখে যাবেন। এয়ার কম্প্রেসার রিলেটেড যেগুলো রয়েছে, ঠিক আছে, যেমন এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন রিলেটেড যদি কিছু ভেন্টিলেশনের ফাংশন থাকে বা কম্প্রেসার থাকে, ঠিক আছে, তো সেগুলোও দেখে যাবেন। এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে পাম্প, ঠিক আছে, রেসিপ্রোকেটিং পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, লাইনিং, তার কী করে কী কাজ হয়, ফ্যান, ব্লোয়ার্স, এবং এর সাথে রিলেটেড যদি ফ্লুইড মেকানিক্স থাকে, তার সাথে রিলেটেড যে ফ্লুইড মেকানিক্সগুলো থাকবে, এইগুলো জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবেন। শুভেচ্ছা রইল সকলকে যারা আমাদের ভিডিও দেখছেন। এবং 28 তারিখ থেকে যে ইন্টারভিউ শুরু হচ্ছে, 28 তারিখ থেকে সম্ভবত পুরো জানুয়ারি মাসটা ইন্টারভিউ হবে, এটাই আশা করা যাচ্ছিলো। তো সেই ইন্টারভিউতে অবশ্যই আপনারা ভালো ফল করবেন, অবশ্যই আপনাদের পরিশ্রম এবং আপনাদের অধ্যবসায় এটাই আপনাদের সফলতা কিন্তু এনে দিতে পারে। সেক্ষেত্রে একটা কথা, আপনাদের চয়েস শিট তো নিশ্চয়ই দেবে, ওই চয়েস শিটটা আপনাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে, কোন ডিপার্টমেন্টে কী রয়েছে সেখানে 1, 2, 3, 4 বা ঠিক করে ফিল আপ করে নিয়ে যেতে হবে, সেখানে যেন ভুলভ্রান্তি বা এরারের অপশন না থাকে। একদম যারা ফ্রেশার্স তাদের জন্য বলছি, যারা অলরেডি এক্সপিরিয়েন্স বা গতবার গিয়েছেন তাদের জন্য নয়, তাদেরগুলো তাদের এই ব্যাপারগুলো জানাই রয়েছে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং বারবার বলছি শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য, ঠিক আছে। লড়াই, অধ্যবসায়, পরিশ্রম দিয়েই কিন্তু আপনাদের জিতে নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।